বিবাহের ক্ষেত্রে আরেকটা বড় অনাচার হলো উকিল বাপ কি বাপ ভাই উকিল বাপ এ আর এক আজীব অনাচার বাপ তো বহুত শুনছেন বিয়ে উপলক্ষে আমরা নতুন বাপের কথা শুনি নাম হলো উকিল বাপ জলজন্তে বাপ আছে তারপরও বলে যে বিয়েতে উকিল বাপ হবে কে এই উকিল বাপের কোনো অস্তিত্ব ইসলামে এটা সুস্পষ্ট একটা অনাচার এবং অপসংস্কৃতি আমাদের সমাজের বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে অভিভাবক হিসেবে তার বাবা থাকবেন বাবা নাই তার দাদা আছেন চাচা আছেন বড় ভাই আছেন কোনো না কোনো পুরুষ তার পক্ষ থেকে আছেন তিনি তার অভিভাবক হবেন ওই বাহিরের থেকে আরেকজন ডাইকে আয়না এলাকার কোন একজন মুরব্বীকে ধরে বলবেন যে উনি হলেন উকিল বাপ এই বাপ বানানোর পর বিয়ের সময় তাকে ছাতা দেয়া হয় এটা দেয়া হয় সেটা দেয়া হয় বিয়ের পরে সারা জীবন ওই ছেলে বা ওই মেয়ে যেই ব্যক্তি তার উকিল বাপ ছিল সারা জীবন তার বাপ বাপ ডাকে আয়না বালাবুরা খাওয়ায় এবং তাকে বিশেষভাবে সম্মান করে যার সাথে পর্দা করা দরকার সেই মেয়ে তথাকথিত উকিল বাপের সাথে আর পর্দাও করে মনে রাখবেন বিয়েতে কোনো উকিল বাপ নামের কোনো কিছু ইসলাম এলাও করেনি অতএব কোনো উকিল বাপ টাপ নাই সরাসরি বাপ থাকলে বাপ বাপ না থাকলে ভাই আছে দাদা আছে চাচা আছে তারা অভিভাবকত্ব করবে কিন্তু সমাজে বাপ না এরকম একটা ব্যাটারে ধরে বাপ বানানো এটা সুস্পষ্ট একটা কুসংস্কার আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন উদুউহুম লি আবাইহিম সন্তানদেরকে তাদের বাপের সাথে সম্বন্ধ করে ডাকবে যেই বেটা আপনার জন্মদাতা না তারে বাপ ডাকতে লজ্জা হওয়া উচিত না কিন্তু লজ্জা হয় আমাদের দেশে হয় না উকিল বাপ ডাকে মনে রাখবেন বিয়ের ক্ষেত্রে উকিল বাপ কোনো উকিল বাপ টাপ নাই সরাসরি বাপ ভাই তারা বিয়ে দিবে বিয়ের ক্ষেত্রে আরেকটা বড় গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের সমাজে বিশেষ করে যে অনাচারগুলো প্রচলিত আছে আমি সেগুলোকে বেশি ফোকাস করার চেষ্টা করছি সেটা হলো বিয়েতে গান বাজনা হবে না আর বিয়ে হবে এই বিয়ের পরিমাণ সমাজে একেবারেই যেই ছেলে নিজে গান শুনে না তার বিয়েতেও ব্যান্ড পার্টি নিয়ে আসে আসে কি আসে না গান এলাকা যারা শুনতে চায় তারা তো শুনে যারা শুনতে চায় না তাদের চোদ্দ গোষ্ঠী সহ শোনায় ছাড়ে আছে না নাই আমি বলি যে বিয়েতে মানুষের বদদোয়া থাকে এই বিয়েতে আল্লাহর রহমত তো না আল্লাহর গজব নাজিল হওয়াটা নিশ্চিত আপনার বিয়ে উপলক্ষে ব্যান্ড পার্টি ডেকে এনে ধুমধাড়াক্কা গানের আওয়াজে আশেপাশে ছোট শিশু হার্টের রোগী যারা গান শোনা অপছন্দ করে হারাম মুসলমান আল্লাহর ভয় আছে সেই মানুষগুলোকে আপনি জোরপূর্বক গান শোনাচ্ছেন বাধ্য করছেন এবং ফুর্তি ফার্তা করছেন এটা এক পরিষ্কার বর্বরতা পরিষ্কার অসভ্যতা এবং নোংরামি কোনো সভ্য মানুষ তার এই গানের আওয়াজ দিয়ে আশপাশের মানুষকে কষ্ট দিতে পারে কিন্তু আমাদের সমাজে এগুলো আছে না নাই যুবকদের মধ্যে যদি কোনো যুবক যদি নিয়ত করেন যে আমার বিয়েতে এই অনাচারটা আমি হতে দেব না তো ইনশা আল্লাহ এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত আমি আশা করি তার এই একটা হারাম থেকে ফিরে আসার কারণে তার দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন ইনশা আল্লাহ চেষ্টা করা যাবে না ইনশা আল্লাহ অতএব বিয়ে উপলক্ষে এই সমস্ত অনাচার করা যাবে না বিশেষ করে গান বাজনার সাথে হ্যাঁ বিয়েতে কিছু গান বাজনা কিছু আনন্দ ফুর্তি করা ইসলাম জায়েজ রেখেছে সে গানটা কিরকম সে গানটা হলো বাচ্চারা গাইবে কিছু শ্লোক গাইবে কিছু কবিতা গাইবে কিছু ভালো কথামালা আছে আনন্দ ফুর্তি তারা করবে কিন্তু ব্যান্ড পার্টি ডেকে এনে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে আপনি আনন্দের নামে উচ্ছৃঙ্খল আচরণ করবেন এবং আওয়াজে গোটা এলাকাটাকে আপনি প্রকম্পিত করে দিবেন এটা কোনো সুযোগ থাকতে পারে না আরও একটা অনাচার হলো গায়ে হলুদ আসলে বিয়ের অনুষ্ঠান নিয়ে যখন ধরি যেদিকে তাকাই শুধু ময়লা আর ময়লা যেদিকে দেখাই সে নোংরামি আর নোংরামি গায়ে হলুদ বিয়ে উপলক্ষে আমরা গায়ে হলুদ আজকাল সবাই করি ছেলে পক্ষ করে মেয়ের পক্ষ করে ভাই গায়ে হলুদ সম্পর্কে আমাদের একটা ভিডিও আসছে অনলাইনে এটা দেখে নেবেন কলকাতার আনন্দবাজার পত্রিকা এবং আরও বড় বড় গণমাধ্যম এবং বড় বড় ডিকশনারি এবং বড় বড় আপনার বিভিন্ন উইকিপিডিয়া এবং ইনসাইক্লোপিডিয়া সহ বিভিন্ন আর্টিকেল এর তথ্য অনুপাতে গায়ে হলুদ এটা মূলত হিন্দু ধর্মের একটা বিশ্বাস থেকে এই কালচারটা আমাদের সমাজে এসেছে মনে করা হয় তারা মনে করে যে দুবলা ঘাস হলুদ এটা সেটা আরও কী কী এগুলো যদি মাখা হয় তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় মুসলমান কখনো এই বিশ্বাস করার সুযোগ নাই
অতএব গায়ে হলুদের এই কালচারটা এসেছে সেখান থেকে এটা ইসলামের কোনো কালচার নয় এমনি আনন্দের জন্য যদি রং মাখামাখি হয় আমাদের সমাজে আলতা মাখামাখি হতো এক সময় এই টাইপের কোনো কিছু যদি হয় সেটা যদি কারোর অধিকার নষ্ট না করে আনন্দ চিত্তে হয় নিজের আনন্দ ভাগাভাগি করে সেটা জায়েজ আছে একজন সাহাবী বিয়ে করে এসেছেন তার গায়ে রং ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বুঝছিলেন উনি বিয়ে করেছেন কিন্তু তাই বলে গায়ে হলুদ না তারপরে যদি হলুদ দিলে আপনার মনে হয় যে ত্বক সুন্দর হবে বা অন্য কোনো উপকারী দিক আছে আপনি করেন অনাচার থেকে আপনি মুক্ত থেকে করেন তো হলুদ কেন আপনি চাইলে মরিচ বাটাও লাগান সেটা আপনার ব্যাপার কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠানের নামে সেখানে গান বাজনা সেখানে মহিলাদের সাথে বেপর্দা এবং ঢলাঢলি মাখামাখি হারাম যত প্রকার বিষয় আছে সবগুলোকে একত্র করে যে বিয়ে আপনি করেন শান্তি দেওয়ার মালিক তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ তাআলা শান্তি দিবেন বিয়েতে প্রতিটা পদে পদে সে আল্লাহর নাফরমানি করলে এই বিয়েতে কি আল্লাহ তাআলা শান্তি দেওয়ার কথা শান্তি হচ্ছে না ঘরে ঘরে অশান্তি হচ্ছে ভাইরা আমার এরকম অশান্তির কথা এরকম অনাচারের কথা যদি বলি বলে শেষ করা যাবে না ছেলের গায়ে হলুদে ভাবিদের মাখামাখি মেয়ের গায়ে হলুদে পরপুরুষদের মাখামাখি ঢলাঢলি এগুলো আমাদের সমাজে ঘরে ঘরে জনে জনে হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার একইভাবে দেখবেন যে বিয়ে উপলক্ষে একটা বড় অনাচার দাগে অনেক মোটা দাগের একটা অনাচার হলো বরযাত্রী কি নাম যাত্রী ভাই বরযাত্রী আমি এটার নাম দিছি বদযাত্রী বরযাত্রীর আমি নাম দিছি কি বদযাত্রী কেন জানেন বিয়ে উপলক্ষে ইসলাম একটা খাবারের অ্যারেঞ্জ করেছে কয়টা খাবারের ব্যবস্থা রেখেছে একটা সেটার নাম হলো ওয়ালিমা ওয়ালিমাটা খাওয়াবে কে ছেলে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে আমি বিবাহ করেছি একজন মানুষ তাকে তার বাবা মা ছোটবেলা থেকে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত গড়ে তুলেছেন কত কত কষ্ট কত শ্রম কত সাধনা তার পিছনে সে মানুষটাকে আমি আস্ত তুলে নিয়ে আসছি আমার বাড়িতে সারা জীবনের জন্য এত বড় আনন্দে আমি সবাইকে খাওয়াবো এটা হলো ওলিমা আর আমাদের দেশে ওলিমা হোক আর না হোক বরযাত্রী তো হতেই হবে আছে না নাই মেয়ের বাপের বাড়িতে খাইতে যায় তো যায় আবার সংখ্যা নিয়ে বার্গেনিংও করে 200 যাবে আমাদের না এত লোক না একটু কমান ঠিক আছে তাহলে 150 এর কমানো যাবে না আছে না এগুলা তো আমি বলি ভাই রে খানার যদি এত টান হয় এত অভাব হয় তো ভিক্ষার টুকরি নিয়ে রাস্তা রাস্তায় যান হোটেলে হোটেলে যান মানুষ কিছু খানা দিতেও পারে কিন্তু ছেলে বিয়ে করাইয়া গোটা এলাকার মানুষ বেহায়ার মতো নির্লজ্জের মতো মেয়ের বাপার বাড়িতে গিয়া আবার বার্গেনিং করে সংখ্যা ঠিক করে যাচ্ছেন ছি 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 এর চাইতে লজ্জাস্কর অধ্যায় বিয়ের মধ্যে বোধহয় আর দ্বিতীয়টি হতে পারে না যুবকরা যারা আছেন বিয়ে করেন না এখনো নিয়ত করেন যে আমার বিয়েতে অনাচার দেখ আমি করব না আপনাদেরকে যে ওয়াজগুলো করতেছি আলহামদুলিল্লাহ এর প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি নিজে আমল করেছি আল্লাহর ফজলে প্রত্যেকটা পয়েন্টের উপর আমল করেছি এতটুকু নিশ্চিত করতে পারি আপনাদেরও হিম্মত করতে হবে সাহস করতে হবে অনেক কিছুই মুরব্বীরা বুঝবে না তাদেরকে বুঝাইতে হবে মানবে না তাদেরকে মানাইতে হবে বিবাহ জীবনে একবার করব সুন্নাহ সম্মত উপায়ে করব ইনশাআল্লাহ আমাদের বিয়েতে আমাদের কারোর বিয়েতে কোনো বদযাত্রী যাবে না ওয়ালিমা করবেন আপনি আপনি মানুষকে খাওয়াবেন শ্বশুর বাড়িতে 10-20 জন 30 জন নিয়ে মুছে তাও দিয়ে বসে বসে খাবেন লজ্জা হওয়া উচিত